Sagatam, 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 MLA, MP, Montri, যারা সারদা নারদা টাকা খেয়েছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, তাদের অনেকে সিবিআই কেসে তো এখন প্যারেড করছে, সিবিআই অফিসার বাড়ি অফিসার। কিছু কিছু নেতা যারা বেশি পূর্ণ করেছে তারা ভুবনেশ্বর কটক গেছে জগন্নাথ দর্শন করে ফিরে, বাকিদের কপালেও আছে জগন্নাথ দর্শন হবে হবে কয়েক মাসের মধ্যে ওষুধ তৈরি হচ্ছে। আমাদের পুরুষরা স্লোগান দিতে দিতে আসছিলেন কি, আঠা গাছে কোথা পাখি, ডালিম গাছে মৌ, সোনা হাতে ধরা পড়েছে কৃষি ভালকে মৌ, এখন জয় শ্রীরাম করলে ভূত পেতনি সবাই ভয় পায়। জয় শ্রীরাম বললার জন্য আমাদের দু তিনজন কর্মীকে পিটিয়ে মেরেছে, পুলিশ গুলি করে মেরেছে, মেরে হাত পা লাগিয়ে দিয়েছে, কেস নিয়েছে। কেন জয় শ্রীরাম পশ্চিমবঙ্গের একজন মানুষ নোবেল পুরস্কার পেয়েছে, শুনেছেন? তিনি বেঁচে আছেন, বেশিরভাগ বিদেশে থাকেন, ওখানে বিয়ে করেছেন, ওখানে থেকেছেন, কিন্তু আমাদের খুব কষ্ট লাগে, মাঝে মাঝে বেঁচে আছে, আমরা বেঁচে আছি। তিনি সেদিন কলকাতায় বলেছেন পশ্চিমবঙ্গের স্লোগান জয় শ্রীরাম নয়, জয় শ্রীরাম পশ্চিমবঙ্গে একদিন থাকে, চলুন গ্রামে মায়েরা মায়েরা বাচ্চারা জয় শ্রীরাম। যিনি বিদেশে থাকেন বিদেশের জল খান, বিদেশে বিয়ে করেন সুখে দুঃখে থাকেন, আমাদের সুখ দুঃখ কি বুঝবেন, তিনি রামের মাহাত্ম কি বুঝবেন, তিনি তো খেয়েছে রামের ভক্ত। যারা খেয়েছে রামের ভক্ত তারা রামের মহিমা বুঝবে, আমরা জয় শ্রীরামের ভক্ত, রামের ভক্ত তাই বুঝতে পারবে। আর যারা হারামের টাকা পয়সা খায় তাদের রাম তারাই জয় শ্রীরামে বাধা দিচ্ছে। কিন্তু বন্ধুগণ আজকে পশ্চিমবাংলা সেই পশ্চিমবাংলা শ্যামা প্রসাদের বিবেকানন্দ রামকৃষ্ণ রামমোহন বিদ্যাসাগরের বাংলা, এখানে জয় শ্রীরাম হবে জয় শ্রীরাম বলছি, সবাই বলছে, ওদের কথা কেউ শুনছে না, মমতা ব্যানার্জি জিন্দাবাদা কে শুনবে, শুনবে না, ওরা বলছে জয় বাংলা, জয় বাংলা বলে তো এলো। বাংলাদেশ যখন স্বাধীন হলো পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করলো তারা বলেছে জয় বাংলা, তো বাংলাদেশ থেকে স্লোগানটাও নিয়ে আসছে, হিরো হিরোইন নিয়ে আসছে, রোহিঙ্গা অপরেশনের ভোটার নিয়ে আসছে, আর কি আছে, বাংলাদেশ মারামার চক্রান্ত চলছে। কিন্তু যতদিন বিজেপি আছে পশ্চিমবঙ্গে পশ্চিম বাংলাদেশ মারামার বোমা ফাটছে, বাংলাদেশ তার সিনি জামাত আলকায়দার লোকেরা বোম মারছে, বন্দুক মারছে, গুলি চালাচ্ছে, মারছে আমাদের কর্মীদের হত্যা করার জন্য সিনি জামাতের লোকেদের আনা হচ্ছে। গত এক বছরের মধ্যে 60-65 জন মারা গেছেন, 13 সাল থেকে আমাদের বাংলায় 72 জন কর্মীকে খুন করা হয়েছে, এই রক্ত যেন বিফল না হয়, এই রক্ত খুন যেন বেকার না যায় বলিদান, তাই বাংলার পরিবর্তন চাই, বাংলায় রাজনৈতিক পরিবর্তন প্রথম চাই, তাহলে এখানে শিল্পে হবে, অর্থনীতিতে, সাহিত্যে,